সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম টানা তিন দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ভারতে মসজিদের ভেতর ইমামকে পিটিয়ে হত্যা মুক্তি পেতে যাচ্ছেন মামুনুল হক কৃষক আব্দুর রহমান হত্যা মামলায় উনিশ জনের যাবজ্জীবন কারাদণ্ড স্থানীয় নির্বাচনে বিরোধী দলগুলোর অংশ নেওয়া উচিত ছিল মন্তব্যনূরের উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করায় আরও একজনকে বহিষ্কার করল বিএনপি ভোট কেন্দ্রে সাংবাদিকদের লাঞ্ছিত করলে কঠোর ব্যবস্থা হুঁশিয়ারি ইসি রাশেদার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত টানা তিন দিন বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস আগামী তিন দিন সিলেট ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সোমবার বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে সোমবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এ কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে ভারতে মসজিদের ভেতর ইমামকে পিটিয়ে হত্যা ভারতের রাজস্থানে প্রকাশ্যে মসজিদের ভেতর ইমামকে পিটিয়ে হত্যা করেছে মুখোশধারীরা পুলিশ জানিয়েছে রাজস্থানের আজমির শরীফের কাছে রামগঞ্জ কাঞ্চন নগরের একটি মসজিদে মোহাম্মদ মাহির নামে ওই ইমামকে পিটিয়ে হত্যা করেছে তিনজন মুখোশধারী তিনি এ সময় ছয় ছাত্র সহ ঘুমিয়েছিলেন মুখোশধারীরা মসজিদে প্রবেশ করে লাঠি দিয়ে আঘাত করে হত্যা করেন উত্তর প্রদেশের রামপুরার বাসিন্দা ৩০ বছর বয়সী ওই ইমামকে এ সময় শিশুরা চিৎকার করতে থাকলে তাদেরও হত্যার হুমকি দেওয়া হয় এমনকি হামলাকারীরা ওই ইমামের মোবাইল ফোনটিও নিয়ে যায় যাতে তার সাথে থাকা শিশুরা সাহায্যের জন্য কাউকে বলতে না পারে ওই ঘটনার পর শিশুরা মসজিদের বাইরে বের হয়ে আসে এবং প্রতিবেশীদের ঘটনাটি জানায় পুলিশ জানিয়েছে এখনো কাউকে গ্রেফতার করা যায়নি তবে মুখোশধারী হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে রামগঞ্জ থানার ইনচার্জ রবীন্দ্র খিনজি জানিয়েছেন ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে এ ব্যাপারে একটি মামলা হয়েছে বলেও জানান তিনি মুক্তি পেতে যাচ্ছেন মামুনুল হক মুক্তি পেতে যাচ্ছেন হেফাজত ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর অন্তত এগারোটিতে জামিন পেয়েছেন তিনি বাকি মামলাগুলোতেও জামিন আবেদনের প্রক্রিয়া চলছে মামুনুল হক যেন এসব মামলায় জামিন পান সে বিষয়ে সহযোগিতা করতে সরকারও ইতিবাচক মনোভাব দেখাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন হেফাজত ইসলামের নেতারা সোমবার সংগঠনটির মহাসচিব মালোনা সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন আশা করা যাচ্ছে খুব শীঘ্রই মামুনুল হক মুক্তি পাবেন তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি তিনি কৃষক আব্দুর রহমান হত্যা মামলায় উনিশ জনের যাবজ্জীবন কারাদণ্ড জমি নিয়ে বিরোধের জেরে কৃষক আব্দুর রহমান হত্যা মামলায় উনিশ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত একই সঙ্গে প্রত্যেক আসামিকে পঞ্চাশ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায় আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক সোমবার দুপুরে জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এরাই প্রদান করেন স্থানীয় নির্বাচনে বিরোধী দলগুলোর অংশ নেওয়া উচিত ছিল মন্তব্য নূরের উপজেলা সহ স্থানীয় সরকার নির্বাচনে সরকার বিরোধী দলগুলোর অংশগ্রহণ করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল ইসলাম নূর সোমবার দুপুরে চাঁপাই নবাবগঞ্জে গণতন্ত্র পুনরুদ্ধারে নাগরিক সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন নূর স্থানীয় টাউন ক্লাব মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে গণ অধিকার পরিষদ চাঁপাই নবাবগঞ্জ জেলা শাখা প্রধান অতিথির বক্তব্যে ভিপি নূর বলেন উপজেলা নির্বাচন উপহাসে পরিণত হয়েছে যদিও আমি মনে করি বিরোধী দলগুলোর সম্মিলিতভাবে উপজেলা সহ স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করা উচিত ছিল নির্বাচন বর্জন করায় বিনা যুদ্ধে রাজ্য দখল করে নিচ্ছে তারা নুর আরও বলেন ফেসিবাদের পতন মুহূর্তের মধ্যে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য তরুণ যুবকদের এগিয়ে আসতে হবে এতদিন অনেক রথী মহরথীরা জোট গঠন করেছেন ফ্রন্ট গঠন করে জাতির সর্বনাশ করেছেন তারা দেশ ও জনগণের মুক্তি এনে দিতে পারেননি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করায় আরও একজন বহিষ্কার উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করায় আরও একজনকে বহিষ্কার করল বিএনপি দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী আরও একজন প্রার্থীকে বহিষ্কার করেছে বিএনপি সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দলটি বিজ্ঞপ্তিতে বলা হয় দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় চাঁপাইনবাবগঞ্জ জেলাধীন গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য আশরাফ হোসেন আলিমকে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে ভোট কেন্দ্রে সাংবাদিকদের লাঞ্ছিত করলে কঠোর ব্যবস্থা হুঁশিয়ারি ইসি রাশেদার নির্বাচনের সময় সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা তিনি বলেছেন নির্বাচনের দায়িত্ব পালনকালে কোনো দুষ্কৃতিকারী সাংবাদিকদের লাঞ্ছিত সহ ক্যামেরা ভাঙচুর করলে তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে সোমবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক সভাকক্ষে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ঠাকুরগাঁও জেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ইসি রাশেদা সুলতানা বলেন নির্বাচন কমিশন সাংবাদিকদের যথাযথ মর্যাদা দেয় নিউজ সংগ্রহের জন্য ভোট কেন্দ্রে ও কক্ষে সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে প্রিজাইডিং অফিসারের অনুমতি লাগবে না শুধু ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে অবহিত করতে হবে অনুমতি ও অবহিত করা না বুঝে অনেকেই কমিশন সম্পর্কে ভুল ব্যাখ্যা করেন বর্তমান কমিশন নির্বাচনী প্রচার প্রচারণা সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কোনো রাজনৈতিকভাবে প্রভাব ফেলতে দেবে না এ বিষয়ে তথ্য প্রমাণ পেলে বা কেউ প্রভাব বিস্তার করলে সাংবাদিকরা যেন গণমাধ্যমে প্রকাশ করেন তাহলে নির্বাচন কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি বৃদ্ধাশ্রমের মধ্যেই টর্চার সেল মিল্টন সমদ্দারের মানুষের দানের টাকায় নির্মাণ করা বৃদ্ধাশ্রমের মধ্যে তিন কক্ষ বিশিষ্ট টর্চার সেল গড়ে তুলেছেন মিল্টন সমাদ্দার চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার নামের প্রতিষ্ঠানের ভবনের ওই টর্চার সেলে মানুষকে ধরে নিয়ে পেটানো হয় নির্মমভাবে টর্চার সেলের মধ্যে মানুষ পেটানোর জন্য রয়েছে নানা দেশীয় অস্ত্রশস্ত্র সেলের মধ্যে নির্যাতনের একাধিক ঘটনা উঠে এসেছে কালবেলার অনুসন্ধানে সেখানে কিভাবে নির্যাতন চালানো হয় কালবেলার কাছে সেই বর্ণনা দিয়েছেন নির্যাতনের শিকার হওয়া একাধিক ব্যক্তি সর্বশেষ গতি ঈদুল ফিতরের আগের দিন দশ এপ্রিল সাভারের কমলাপুর এলাকার বাহের টেকে নিজের কেনা জমি দেখতে গিয়ে বেধড়ক মারধরের শিকার হন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী নামের পঁয়ষট্টি বছর বয়সী এক ব্যক্তি এ সময় তার সঙ্গে ছিলেন মেয়ে এবং মেয়ের জামাই বাধা দিতে গিয়ে মারধরের শিকার হন তারাও মারধরে মেয়ের জামাই ফয়েজ আহমেদের হাতের লিগামেন্ট ছিঁড়ে যায় এবং শামসুদ্দিন চৌধুরীর একটি চোখ নষ্ট হয়ে যায় শামসুদ্দিনের মেয়ে সেলিনা বেগমও মারধর থেকে রক্ষা পাননি স্থানীয় লোকজন এগিয়ে এলে প্রায় এক ঘন্টা পর তাদের ছেড়ে দেওয়া হয় ওই দিনের ঘটনা সম্পর্কে ভুক্তভোগী সেলিমা বেগম কালবেলাকে জানান আমাদের জমি সে কম দামে ক্রয় করতে চেয়েছে জমি না বিক্রি করায় সে আমাদের উপর ক্ষিপ্ত ছিল মিল্টন সরকারি রাস্তায় বাঁশ দিয়ে বেড়া দিয়ে রেখেছে যে কারণে আমাদের গাড়ি যাচ্ছিল না পরে সরকারি রাস্তায় বেড়া দেওয়ার কারণ জানতে চাইলে তার লোকজন আমাদের উপর হামলা চালায় প্রায় বিশ থেকে পঁচিশ জন লোক লাঠি সোটা নিয়ে এসে বেধড়ক মারধর করে এরপর আমার বাবা আর স্বামীকে মিল্টনের আশ্রমের ভেতরে নিয়ে একটি রুমের মধ্যে আটকে রাখে ওখানে তিনটা রুম পাশাপাশি একটা দিয়ে আর যাওয়া যায় রুমের মধ্যে অনেক লাঠি সোটা পাইপ ও সুরি ছিল পাইপ দিয়ে একজনের পর একজন করে পেটাতে থাকে মিল্টন নিজেও একটু পরপর এসে মারধর করে আমি তখন মিল্টনের পায়ে ধরে আমার স্বামী ও বাবাকে ছেড়ে দিতে বললে আমাকে বেধরক মারধর করা হয় পরে লোকজন এগিয়ে এলে আমাদের ছেড়ে দেয় মিল্টন সমাদ্দার নিজেকে মানবতার ফেরিওয়ালা এবং বয়স্কদের সেবা করার দাবি করলেও নিজের হাতে বৃদ্ধের নির্যাতন চালান তিনি এমনকি হৃদরোগে আক্রান্ত ব্যক্তিকেও কোনো দয়া দেখায়নি এই কথিত মানবতার ফেরিওয়ালা মিল্টনের হাতে মারধরের শিকার ইঞ্জিনিয়ার ফয়েজ বলেন আমার হার্টে রিং বসানো আমার স্ত্রী এটা বারবার তাদের বলে কিন্তু তা সত্ত্বেও তারা আমার বুকে দফায় দফায় লাথি মারে আমার স্ত্রী মিল্টনের হাতে পায়ে ধরেও কাজ হয়নি মানব সেবার নামে গড়ে তোলা প্রতিষ্ঠানের মানুষকে নির্যাতনের জন্য মিল্টন সমদ্দারে রয়েছে বিশেষ সন্ত্রাসী বাহিনী যাদের মানুষের দানে টাকা দিয়ে পেলে পুষে রাখেন মিল্টন সমদ্দার জমি দখল ও নিজের আধিপত্য বজায় রাখতে এই বাহিনীকেই ব্যবহার করেন তিনি ইঞ্জিনিয়ার ফয়েজ আরও জানান মিল্টন সমদ্দার নিজের আধিপত্য বজায় রাখতে বিশেষ সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছে যাদের মাসিক ভাতাও দেওয়া হয় এই সন্ত্রাসী বাহিনী দিয়ে বিভিন্ন জমি দখল আধিপত্য বজায় রাখে আর এক ভুক্তভোগী হেমন্ত রোজারিও জানান আমি গরিব মানুষ মিল্টন আমার জমি কিনতে চাইছে আমি বেচি নাই আমার জমি জোর করে দখল করে একটা ঘর বানাইছে বাধা দেওয়ায় আমারে ধৈরে মারছে পরে আমারে বলছে তুই ওই জমিতে আসবি না এলে তোরে মাইরালামু নন্দন রোজারিও নামের আরেক ব্যক্তি জানান ওকে এখানে আশ্রম বানাতে আমরাই সাহায্য করেছি আমার জায়গায় জিনিসপত্র রেখে আশ্রমের কাজ করেছে ভালো কাজ করে বলে আমরা কিছু বলিনি পরে দেখি এসবের আড়ালে তার অন্য উদ্দেশ্য তিনি এখানকার খ্রিস্টানদের জমি দখলের উদ্দেশ্যে এসেছে কেউ জমি বেচতে না চাইলেই তার উপরে নেমে আসে নির্যাতন ওর লোকজন তাকে মারধর করে মিল্টনের মারধরের হাত থেকে রক্ষা পায়নি তার জন্মদাতা পিতাও দুই সালে নিজের পিতাকে বেধরক মারধর করে মিল্টন সেই ঘটনার জেরে তাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল বলে এলাকাবাসী জানান